সেদিন রাস্তার ধারে বিপ্লবী ক্ষুদিরাম বসুকে সঙ্গে নিয়ে বোমা হাতে দাঁড়িয়েছিলেন তিনি। লক্ষ্য একটাই, কিংসফোর্ড নিধন। কিন্তু বোমা ছুড়তে লক্ষ্যভ্রষ্ট না হলেও নির্মম শাসক কিংসফোর্ডের পরিবর্তে নিহত হন দুই নিরীহ মহিলা। বলিদান দিলেন নিজের প্রাণ অসম সাহসী ও বিপ্লবী চেতনার মুখ বিপ্লবী প্রফুল্ল চাকি। ছোট থেকেই প্রতিবাদী মুখ প্রফুল্ল, কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে ব্রিটিশ শাসকের মুখোমুখি প্রথম দাঁড়িয়ে স্কুল থেকে বহিষ্কৃত হন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনের আবহেই যোগ দেন যুগান্তর সমিতিতে। ব্রিটিশ নিধন যোগ্যের কাণ্ডারি প্রফুল্লের বহু পরিকল্পনা ব্যর্থ হলেও ভেঙে না পড়ে বিপ্লবী কর্মকাণ্ডে দক্ষ হয়েছেন তিনি। অবশেষে এলো সুবর্ণ সুযোগ। বিচারক কিংসফোর্ডের নির্দেশে পুলিশি নির্মম অত্যাচারের প্রতিবাদে রণহুঙ্কারে সামিল হলেন প্রফুল্ল। কিন্তু কিংসফোর্ডের বদলে মিসেস কেনেডি ও তার মেয়ের অনিচ্ছাকৃত মৃত্যুতে হতবাক প্রফুল্ল ও ক্ষুদিরাম সিদ্ধান্ত নিলেন আলাদাভাবে পালানোর। ক্ষুদিরাম ধরা পড়লেও প্রফুল্লকে শত চেষ্টাতেও খুঁজে পেল না পুলিশ। জানা যায় ধরা পড়ার ভয়ে দুটি গুলিতে নিজেকে শেষ করেন প্রফুল্ল। তবে পরবর্তীকালে ছবি অনুযায়ী ডান হাতে প্রফুল্লর পক্ষে শরীরের চিবুকের সে অংশে গুলি করা অসম্ভব। এছাড়াও মিলেছে একাধিক গুলির দাগ, যা থেকে সন্দেহ হয় এই মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা। দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম এই কাণ্ডারির মৃত্যু রহস্যের কিনারা রয়ে গেল অধরাই।